ভোটের আগে ফের উত্তপ্ত বীরভূম। বোলপুর লোকসভা কেন্দ্রের তিন জায়গায় বিজেপি কর্মীদের মারধর, বোমা বন্দুক নিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি, 3রা এপ্রিল প্রধানমন্ত্রীর ব্রিগেড সভার প্রস্তুতি নিয়ে শুক্রবার সন্ধ্যে বোলপুরের বাহিরিতে দলীয় কর্মীর বাড়িতে বৈঠক চলছিল। অভিযোগ, তৃণমূল কর্মীরা বোমা বন্দুক নিয়ে চড়াও হয়ে ওই বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালায়, লুটপাট করে। বিজেপি কর্মীর মা ও স্ত্রীকে বাঁশ লাঠি দিয়ে মারধর করা হয়। বন্দুকের বাণ্ড দিয়ে 5 জন বিজেপি কর্মীকে মারা হয় বলেও অভিযোগ। সমালোচনা করছি যে আমরা দেখুন করব, মিটিংয়ে যাব, আমরা এরকম আলোচনা করতে বসে আলোচনা করতে করতেই তৃণমূলে দুষ্কৃতীরা এসেই বন্দুক লাগিয়ে মারদাঙ্গা করে আমাদেরকে একটা ঘরে ভাতের উপরে বেরিতে পারি নাই, বাধক্কা মারধর করেছে আমাদের। বিজেপির তরফে বোলপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা। এটা বিজেপির পুরো সাজানো ঘটনা, বিজেপি নিজেদের মধ্যেই করে আমাদের উপর দোষ চাপাতে চাইছে, এর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, আমাদের দলের কোনো সম্পর্ক নেই। পাশাপাশি বোলপুর লোকসভা কেন্দ্রের ইলামবাজারে এক বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয়ে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। অন্যদিকে পাড়ুইয়ে দলীয় পতাকা লাগানোয় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। যেন এই পশ্চিমবাংলার গণতন্ত্র হত্যাকারী শাসক দলের গুন্ডারা নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে, আমরা নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। এইরকম ঘটনা আমাদের জানা নেই এবং আমার মনে হয় না যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি এমন কিছু সংগঠন করে নাই যে ওদেরকে আমরা ভয় পেতে হবে। তো বিজেপি কোথায় দুটো ফ্লাগ লাগালো না কোথায় দেয়াল লিখলো তার জন্য আমাদের লোকরা ওদেরকে মারধর করবে, এই ঘটনা আমি বিশ্বাস করি না। বিজেপির তরফে ইলামবাজার থানা ও পাড়ুইয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গোপাল চট্টোপাধ্যায় ও আবির ইসলামের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।